গ্রেপ্তারের পর থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ডিবির জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য দিচ্ছেন সালমান এফ রহমান। এবার শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়কে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি। শেখ পরিবার কত টাকা লুট করেছে দেশ থেকে সে বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। শেখ হাসিনা ও তার পরিবার নানা লুটপাটের কথা ফাঁস করেছেন সালমান। রিমান্ডে তিনি জানিয়েছেন, নতুন নতুন প্রকল্প বের করার তাগাদা দিতেন শেখ হাসিনা পরিবারের সদস্যরা। নতুন প্রকল্প মানেই বড় অঙ্কের কমিশন, এর সবকিছু জানতেন শেখ হাসিনা, তবে তিনি কখনো তাতে না করেননি। শেখ পরিবারের অতি লোভের কারণেই দেশের অর্থনৈতিক অবস্থা এতটা শোচনীয় হয়েছে। তাতে সবসময় সাই দিতেন সরকারের শীর্ষস্থানীয় কিছু ব্যক্তি। শেখ হাসিনাকে বুঝাতে গিয়ে অনেকেই ছিটকে পড়েছেন, কারণ তিনি সবসময় তার নিজের সিদ্ধান্তে অটল থাকতেন। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদারের সরকারি তত্ত্বাবধানে এসব অনিয়ম হয়। তবে এসব বিষয়ে কেউ কথা বলার সাহস পাননি। কেবল অর্থ পাচার নয়, দেশের ইস্টার্ন রিফাইনারি চিনিকল হাতিয়ে নিলেও এসালামের বিষয়ে সবাই নীরব ছিলেন। তদন্ত সূত্রে জানা যায়, রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে লুটপাটের জন্য বেছে নিয়েছিলেন সালমান। তার নিজের পছন্দ মতো চেয়ারম্যান এবং এমডি নিয়োগ করতেন। পছন্দ না হলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংকে যোগদান করতে দিতেন না। কেউ যোগদান করে ফেললেও অনিয়ম দুর্নীতির অভিযোগ দিয়ে পদত্যাগকে বাধ্য করতেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব হেদায়েতুল্লাহ মামুনকে জনতা ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ করা হলেও সালমানের পছন্দ না হওয়ায় তিনি যোগদান করতে পারেননি। তদন্ত সংশ্লিষ্টরা তাকে বন্ড ছেড়ে প্রায় 7,000 কোটি টাকা তুলে নেওয়ার বিষয়ে প্রশ্ন করেছিলেন। এ ব্যাপারে তিনি এড়িয়ে গেছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, তাদের কাছে তথ্য এসেছে সুকুক বন্ডের মাধ্যমে সালমান এফ রহমান তুলে নিয়েছেন 2,250 কোটি টাকা। এই বন্ড কেনার জন্য ব্যাংকগুলোকে বাধ্য করেছেন তিনি। প্রথম দিকে ব্যাংকগুলো বিনিয়োগে রাজি না হওয়ায় পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক থেকে সার্কুলার জারি করানো হয় যাতে ব্যাংকগুলো বন্ডে বিনিয়োগে বাধ্য হয়। তবে বরাবর নিজের অসুস্থতা দোহাই দিয়ে প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন সালমান। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।